প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ক্রেডিট কার্ড, এটি হচ্ছে লঙ্কা বাংলার একটি ক্লাসিক ক্রেডিট কার্ড। তো আপনারা যারা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছেন বা ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিও হবে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে নিশ্চিত আপনারা ক্রেডিট কার্ড পাবেনই। তো আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রিয় দর্শক, আপনার যদি একটি ক্রেডিট কার্ড না থাকে, সেই ক্ষেত্রে অনেকের কিন্তু ক্রেডিট কার্ড প্রয়োজন হয়, আবার অনেকের ক্রেডিট কার্ড প্রয়োজন হয় না। আগে বলে নেই যে ক্রেডিট কার্ড আসলে কি কাজে ব্যবহার হয়। ক্রেডিট কার্ড দুই ধরনের কাজে ব্যবহার করে মানুষ। একটু হচ্ছে কেনাকাটা করে, পারচেস করে, বিভিন্ন শপিং মলে যখন যান, যদি ক্যাশ টাকা কাছে না থাকে তাহলে ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু আপনি পারচেস করতে পারবেন। সেই ক্ষেত্রে হয় কি, দেখা যাচ্ছে যে আপনি আজকে কেনাকাটা করলেন, তো ব্যাংক আপনাকে 45 দিন সময় দেবে। এই 45 দিনের মধ্যে কিন্তু আপনি এই ক্রেডিট কার্ডের যে বিলটি আসে সেই বিল জমা দিলেই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু নিজের টাকা খরচ করতেছে না, এটা হচ্ছে ব্যাংকের টাকা। ক্রেডিট কার্ড হচ্ছে ক্রেডিট, একটা অ্যামাউন্ট এর মধ্যে দেওয়া থাকবে। ব্যাংক আপনাকে 50,000 টাকায় ক্রেডিট কার্ডে দিয়ে দেবে, সেই 50,000 টাকা আপনি বিভিন্ন ভাবে আপনি খরচ করতে পারবেন প্রয়োজন অনুযায়ী। তবে ক্রেডিট কার্ডে যদি আপনি মনে করেন যে আপনার কাছে তো টাকা আছেই, আমি এটা ওরা কিনি, তো এইভাবে যদি করেন, মানে এক কথা হচ্ছে অপব্যয় যদি করেন, অপব্যবহার, তাহলে কিন্তু আপনার এটার খেসারত দিতে হবে। অবশ্যই এটাকে বিপদে কাজে লাগাতে হবে, যে এখন আপনার কাছে টাকা নেই কিন্তু একটা কিছু কিনা দরকার, তখন আপনি ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করবেন, এটা আপনার হেল্পফুল হবে বা কাজে লাগবে। তো এখন আসি যে ক্রেডিট কার্ড আসলে পাওয়া যায় না কি কারণে। ক্রেডিট কার্ড পাওয়া যায় না দুই ধরনের কারণে। যে যদি আপনার বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড আগে থাকে, ক্রেডিট কার্ডের বিল ঠিক মতো পেমেন্ট করেন না, বা ব্যাংকে আপনার লোন আছে, লোন ঠিক মতো দেননি, তাহলে কিন্তু আবেদন ডিক্লাইন করবে, আপনাকে কার্ড দেওয়া হবে না। আর আপনি যদি ফ্রেশ হয়ে থাকেন, যে আপনার কোনো এইরকম লেনদেন নেই, আপনি আপনার কোনো মানে ব্যাড লেনদেন নেই কোনো ব্যাংকে বা ক্রেডিট কার্ডের কোনো লেনদেন নেই, বা আপনি নতুন একটি ক্রেডিট কার্ড নিচ্ছেন, আগে কোনো ক্রেডিট কার্ড নেই, সেই ক্ষেত্রে আপনার জন্য কোনো সমস্যা নেই, আপনি আবেদন করতে পারবেন সঠিক ওয়েতে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটি বিষয় জানতে হবে যে আপনার স্যালারি কত পান। অবশ্যই ক্রেডিট কার্ডের আবেদনের জন্য ব্যাংক অ্যাকাউন্টে স্যালারি প্রবেশ করতে হবে, অবশ্যই আপনাকে চাকরি করতে হবে, তাছাড়া আপনি এই ক্রেডিট কার্ড পাবেন না। আপনাকে চাকরি করতে হবে এবং সেক্ষেত্রে আপনার স্যালারিটা ব্যাংকে ঢুকতে হবে। এখন কত টাকা হলে আপনি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন, কত টাকা স্যালারি হলে? তো লঙ্কা বাংলায় যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে লঙ্কা বাংলায় কিন্তু 20,000 টাকা সর্বনিম্ন, 20,000 টাকা যদি আপনি স্যালারি পান, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্লাসিক কার্ডটি আপনি পাবেন। যদি গোল্ড কার্ড নেন, সেই ক্ষেত্রে আপনার স্যালারি হতে হবে 30-এর উপরে। তো আপনি 20,000টা যদি স্যালারি আপনার প্রবেশ করে ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে ক্রেডিট কার্ডটি পেয়ে যাবেন, এবং লিমিট হতে পারে 40,000 থেকে 50,000 টাকা। লিমিট হতে পারে 40,000 থেকে 50,000 টাকা। এই 40,000 টাকা যখন আপনি ক্রেডিট কার্ডে থাকবে, আপনি 45 দিন পর্যন্ত সময় পাবেন, মানে আজকে যদি আপনি পারচেস করেন তাহলে এই টাকাটি আপনাকে 45 দিনের মধ্যে দিতে হবে। প্রতি মাসের একটি বিলিং ডেট আসবে, সেই ডেট অনুযায়ী আপনার কার্ডের বিল আসবে, তারপর থেকে আরো 15 দিন সময় পাবেন এই কার্ডের বিলটি পরিশোধ করার জন্য। বিল পরিশোধ করার বিভিন্ন ওয়ে আছে, আপনি বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন, অথবা শিওর ক্যাশের মাধ্যমে করতে পারেন, অথবা মোবাইল গেটওয়ের মাধ্যমে বিভিন্ন অপশনে আপনি এই ক্রেডিট কার্ডের বিল ঘরে বসেই প্রদান করতে পারবেন। এছাড়াও আপনি এই আপনার যে ব্যাংক রয়েছে, আসলে লঙ্কা বাংলার নিজস্ব কোনো ব্যাংক নেই, তাদের হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস, তো তারা হচ্ছে এবি ব্যাংক, তারপরে হচ্ছে আপনার প্রিমিয়ার ব্যাংক, এরকম আরো অনেকগুলো ব্যাংক রয়েছে, 8 থেকে 10টি ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি টাকা পেমেন্ট দিতে পারবেন বা আপনার বিলটি পেমেন্ট করতে পারবেন। তো আপনি এই ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে? আপনার সর্বপ্রথম যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র, ভ্যালিড জাতীয় পরিচয়পত্র, এবং আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে। এছাড়াও আপনি যেখানে জব করেন, সেই যেখানে জব করেন সেখানে একটা স্যালারি অ্যাকাউন্ট নিতে হবে এইচআর ডিপার্টমেন্ট থেকে, এবং আপনার যেখানে জব করেন সেখানে যদি আপনার নামে একটা ভিজিটিং কার্ড থাকে তাহলে ভিজিটিং কার্ড লাগবে। এছাড়া যদি সেটা না থাকে, সেক্ষেত্রে আপনার যে আইডেন্টি কার্ড আছে, মানে জবের যে আইডেন্টি, এমপ্লয়ি আইডি কার্ড, সেই এমপ্লয়ি আইডি কার্ডের ফটোকপি লাগবে।
তো এই আনুষঙ্গিক যে ডকুমেন্টস গুলো রয়েছে সেই ডকুমেন্টস গুলো নিয়ে আপনি হচ্ছে এই লঙ্কা বাংলার যে ফিনান্সিয়াল সার্ভিসের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে যোগাযোগ করবেন, অথবা তাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করলেও কিন্তু আপনার একজন তাদের একজন প্রতিনিধি আপনার কাছে আসবে, আপনার প্রতিষ্ঠানে এসে ডকুমেন্টস নিয়ে যাবে এবং আপনাকে একটি কার্ড তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবে। যদি এর মধ্যে কোনো ডকুমেন্টস এর প্রবলেম থাকে তারা কোয়ারি দেবে এবং পরবর্তীতে সেই ডকুমেন্টস টি আপডেট করে দিলে আপনি কিন্তু খুব অনায়াসে আপনি ক্রেডিট কার্ড পেয়ে যাবেন। তিনটা বিষয় লক্ষ্য রাখবেন, যে আপনার স্যালারি হতে হবে 20,000 টাকার উপরে এবং স্যালারি অবশ্যই হ্যান্ড ক্যাশ নয়, ব্যাংকে প্রবেশ করতে হবে, সেটা যে কোনো ব্যাংকে। তো আরেকটি কথা বলা হয়নি যে ব্যাংকে যে স্যালারি ঢোকে সেই ব্যাংকের কিন্তু 3 মাসের লাস্ট 3 মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে। তো এই ডকুমেন্ট গুলো দিলে আপনি এই ক্রেডিট কার্ড পেয়ে যাবেন। অবশ্যই ক্রেডিট কার্ড অপব্যবহার করবেন না, প্রয়োজনে ব্যবহার করবেন, সীমিত ব্যবহার করবেন এবং তারপরে সময় মতো এই ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করে দেবেন। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।